বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য استغفر الله استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى والصلاه والسلام على عباده الذين اصطفى خاصه على روح سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقوسنا وقياسنا محمد المصطفى صلى الله تعالى عليه وبارك وسلم اما بعد فقد قال الله تعالى اج وجل في شان حبيبه امرا ومحبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلاة يا رسول الله عليكم ہر کے عشق مصطفیٰ سامان اوس بہر بردر گوش دا اوس صلاح دنیا اللہم صلی اللہ علیہ مولا شاه مردان حضرت شیر خدا پهر پر جند بنیان دم صفی اللہ توی اللهم مولانا

رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم अजब रंग है बारे मदीना के सब जन्नती हैं ने सारे मदीना सला दुनिया सलमी वल जिसने दा हना ज़िंदगी में कुबार सोम न उनखे कुदम सर ہے है بار बार دنیا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تحتصمون. صدق الله المولى العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم وسلم وبارك عليهم مَجِسْمُ محترم مقام واجب الاحترام شماني تمسلين كرام مربي نظام نزوان بيرام ادكار বাসবাড়িয়া খলিল আহমদ সৌধুরী বাড়ি বাইতুল মাহমুদ জাম মসজিদে প্রত্যেক শুক্রবারের ন্যায় প্রত্যেক জুমার দিনের ন্যায় জুমার দিন আজকে রবিল আব্বল মাসের সে আখেরি জুমা পড়ার উদ্দেশ্যে পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর করে আসার দান করেছেন সাথে সাথে আল্লাহর উপর কয়েকবার দুরুৎ ফরার সুযোগ দান করেছেন তাই মহান রব্বুল আল আমিনের আলিসান দরবারে শুকুর আদায় করি সবাই শুক্রার্তে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কৌড়ি দুরুদার সালাম পেশ করে আকা মাউলা তাজেদার মদিনা রহমত কে হজিনা শফিল মুজন রহমতল আল আমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ পাকে আজকে বুধবার মধ্যে মহান রব্বুল আলমিন যে কালামে পাকে আয়াত করিমা নাজিল করেছেন হে আমার বন্দারা পৃথিবীর জমিনে আমি যার জন্যই কুলমহল কাজ সৃষ্টি করেছি আঠারো হাজার মহলকাজ সুন্দর করে সাজিয়েছি যার প্রেমে পড়ে মোহব্বতে পড়ে আমি এই পৃথিবী সুন্দর আকৃতিতে সৃষ্টি করে মানবজাতি জাতি শ্রেষ্ঠ মানব হিসেবে আমি আমার বন্দাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি ওই মহান রব্বুল আল আমিন এর করেছেন আমার মাহবুব নবীর জন্য আমি কুলমহল কাজ সৃষ্টি করলাম সেই নবীও দুনিয়াতে থাকতে পারে নাই চলে আসতে হয়েছে আমি আমার মাহবুব নবীকেও দুনিয়ার থেকে আবার আমি আল্লাহর কাছে নিয়ে এসেছি উচ্চস্বর বলেন সুবাহান আল্লাহ আজকে হুদবার মধ্যে বিভিন্ন রাওয়ায়তের মাধ্যমে রহমা যে হাদিসে পাক এরশাদ করেছেন সমস্ত বিশ্লেষণ এবং ব্যাখ্যায় সমস্ত তফসিল কারকের মতে আজকে হুতবার মধ্যে সম্পন্ন হুদবা রুসুলে পাক ইসলামের উপাস সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই দু জাহানের নবী এই দুনিয়ার মধ্যে আমাদের কাছে আগমন করেছেন আর এখান থেকে দুনিয়ার থেকে আবার বিদায় নিয়ে যাচ্ছেন এমত অবস্থায় রুসুলে পাক সাল্লা ইসলাম যখন রবি লাভল মাসের একেবারে শুরুতেই যখন আল্লাহর হাবিব মাহবুব নবী সরকার দু আলম নবী দু জাহা শফিল মুজ নবীন রহমতুল্লাহ আলমিন সফর সানির সাতাইশ তারিখ একটু একটু অসুস্থতার বুক করলেন অসুস্থতা হলেন এর মধ্যে দিয়ে রুসলে পাক সাম বেলালকে ডেকে বললেন হে বেলাল আজকে সমস্ত মুসলমানদেরকে আহ্বান করো আমি নবী তাদেরকে আহ্বান করেছি এই অ্যালান তুমি সমস্ত মুসলমানদেরকে দিয়ে দাও জুরে বলুন নবীর নির্দেশ পাওয়ার সাথে সাথে সমস্ত মুসলমানদেরকে বলে দিলেন সাহাবায় কারামদেরকে বলে দিলেন আমার নবী আজকে সবাইকে সমবেত করেছেন সবাইকে ডেকেছেন আজকে আমার রসুল সবাইকে আহ্বান করেছেন তোমাদের সবাইকে যেতে হবে সেই এলান বেলাল রদি আল্লাহ তালু সবার ঘরে ঘরে দিয়ে দিলেন সাথে সাথে রসুল পাক সাল্লাহ ইসলাম দেখুন আমার নবী দুনিয়ার থেকে চলে যাবে সেটা নবীর ধারণা হয়ে গিয়েছে নবী জানে আমি আর বেশি দিন থাকবো না চলে যাব এই কথা যেন আমি সবাইকে বলে দিই এই জন্য বেলালকে বললেন হে বেলাল সমস্ত মুসলমানদেরকে আমি আহ্বান করেছি তাদেরকে বলে দাও যেন আজকে তারা সমাগত হয় জোর শুরু বলুন সোভা

বুল আল আমিন আরশ আজিমে হযরতে মালাকুল মউত আজরাইল কে বললেন হে আজরাইল আজকে তোমাকে এমন একজন মানুষের জান তোমাকে আনতে হবে যে তোমাকে আজকে ফেরেশতার রূপ ধরলে হবে না আজকে তোমাকে মানুষের صورت ধরতে হবে তুমি জান্নাতে প্রবেশ করে জান্নাতে পোশাক পরিধান করে মানুষের صورت ধরে আমার কাছে আসো জরুরি বলেন সুবহানাল্লাহ प्यारा মালাকুল मौत নির্দেশ দিলেন আল্লাহ যে জান্নাতে প্রবেশ করে বেহেস্তি লেবাস পরিধান করে মানুষের সুরত ধরার জন্য আল্লাহ নিজেই মালাকুল मौतকে হুকুম দিলেন যারা শুরু বলেন সুবহানাল্লাহ মালাকুল মত আজরাইল আল্লাহর দরবার ফরিয়াদ করলেন বার ইলাহি পৃথিবীর জবিনে আমি কোটি কোটি মানুষের জান কবজা করেছি কোটি কোটি মানুষের জান আমি এনেছি এমন কোন ব্যক্তির জান আনার জন্য আপনি কোনোদিন আমাকে হুকুম দেন নাই মানুষের সুরত ধরার জন্য আপনি কোনোদিন বলেন নাই জান্নাতি পোশাক পরিধান করার জন্য আপনি কোনোদিন হুকুম দেন নাই আজকে এমন একটি কোন মানুষের জান আনতে হবে যার জন্য আমি মালাকুল মত কে মানুষের সুরত ধরতে হচ্ছে উচ্চ সুর বলেন আল্লাহ বারে লাহি এমন কোন ব্যক্তি যার জন্য আজকে আমি মালাকুল মোহকে মানুষের সুরত ধরতে হচ্ছে এমন কোন ব্যক্তির জানান্ত হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথ করলেন এমন একজন আমার মাহবুব নবীর জানান্ত হবে যাহাকে সৃষ্টি না করলে আমি আঠারো হাজার মহলকাত সৃষ্টি করতাম না ফুল মহলকাত সৃষ্টি করতাম না মানব সৃষ্টি করতাম না আসমান জমিন সুন্দর করে সাজাতাম না এমন

আদবের সহিত খুব মহব্বতের সহিত আদব সহকারে আমার নবীর দরবারে তুমি আগমন করবে এবং আমার নবীর দরবারে গিয়ে তুমি সালামি আরজ দেবে এবং আমার নবীর থেকে তুমি অনুমতি চাইবে উচ্চ শুরু বলুন সোহান যতক্ষণ পর্যন্ত আমার মাহবুব নবী তোমাকে তুমি মালাকুল মত কে অনুমতি দেবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমার মাহবুব নবীর জান আনতে পারবে না আমার মাহবুব নবীর অনুমতি ক্রমে সালামে আরজ দিয়ে আদবের সহিত তুমি আমার মাহবুব নবীর জান নিয়ে আসবে জুরু শুরু বলেন সুবাহান মাহবুব নবীকে সালাম দেওয়ার জন্য মালাকুল মত কে হুকুম দিচ্ছেন কে আল্লাহ বলুন না কে আল্লাহ নিজেই মালাকুল মত কে নির্দেশ দিচ্ছেন আমার মাহবুব নবীর দরবারে গিয়ে তুমি সালাম আরজ দেবে সালাম দেবে তারপর ওনার থেকে অনুমতি নিয়ে ওনার জানানবে জোর সরে বলুন সোহান তাহলে নবীকে সালাম দেওয়ার জন্য হুকুম দিচ্ছেন কে আল্লাহ বলুন না কে আল্লাহ যেখানে নবীকে সালাম দেওয়ার জন্য হুকুম দিচ্ছে সেখানে আমরা নবীকে সালাম দিলে দুষ হবে গুনা হবে বেদাত হবে অনেক ভাইয়েরা বলে অনেক রসুলের উম্মত দাবি করে বলে নবীকে সালাম দেওয়া বেদাত নবীকে ক্যাম করা বেদাত দুরুশরী পড়া বেদাত মিলাদ নবী করা বেদাত আচ্ছা মিলাদ নবী এটা তো সম্পূর্ণভাবে নবীর মহাব্বতে এবং নবীকে সালামে আরজ দেওয়ার জন্য নবীর মহাব্বত প্রেম পিতি সৃষ্টি করার জন্য নবীর দূরত পড়ার জন্য নবীর কাছে যাওয়ার জন্য এই মিলাদ নবী করা হয় ঠিক কিনা বলুন আপনি একজন মানুষের আলোচনা করলে প্রশংসা করলে সেই মানুষ খুশি হয় না আর আমার নবীর আলোচনা করলে নবীর উপর দুরুত পড়লে নবীকে সালাম দিলে নবীর নবীর করলে নবীকে দাওয়াত দেওয়া হলে শুধু নবী খুশি হয় নাই রব্বুল আলমিনের সাথ করেছেন আমার নবী খুশি হওয়া লাগবে না আমি স্বজন আল্লাহ খুশি হয়ে যায় বলুন সোহান কে খুশি হয়ে যায় কারণ মাহবুব নবীর বন্ধুর আলোচনা করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলতেছেন আমার বন্ধুর আলোচনা হচ্ছে আমার বন্ধুর প্রশংসা করা হচ্ছে আমার মাহবুব নবী আমার বন্ধুর যেখানে আলোচনা করা হয় আমার বন্ধুর যেখানে দুরূপ পড়া হয় আমার বন্ধুর যেখানে মিলাপ করা হয় ক্যাম করা হয় সেখানে আমি আল্লাহ খুশি হয়ে যাই জোরে বলেন সুহান আল্লাহ নির্দেশ দিচ্ছেন সালাম দেওয়ার জন্য জুরুসুর শুরু বলুন সোহান বলো হুজুর কোথায় আছে এগুলো বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে আজকে হুদবার মধ্যে আছে অন্য কোথায় যেতে হবে না আজকে যে হুদবাটা আমরা শুক্রবার জুমার দিন তেলওয়াত করি আজকে হুদবার মধ্যে সেই নবীর মজেজা সেই নবীর যে ওফাতের যে দিক নির্দেশন কিভাবে নবীর কাছে মালাকুল মত যাচ্ছে সেটা আজকে হুদবার মধ্যে আলোচনা করা হয়েছে জুরুসুর শুরু বলুন আল্লাহ صلاة يا رسول الله سلام يا حبيب الله يا رسول الله ينظر خالنا يا حبيب الله سما قالنا صلاة يا سلام يا حبيب الله রসুলে পাক সাল্লামের দরবারে একেবারে মালাকুলম মানুষের সুহ ধরে জন্াতি পোশাক পরিধান করে আমার নবীর দরবারে আগমন করলেন আর এদিকে নবী সবাইকে ডেকে বলে দিলেন আমি আর বেশি দিন থাকবো না দেখুন আমার নবী কি যে এলমে গায়েব জানে না অনেক বেয়েরা বলে নবী এলমে গায়েব জানে না নবী কখন যাবে নবী কখন থেকে দুনিয়ার থেকে ওফাত করবে মালাকুল মত কখন আসবে সব কিছু আমার নবী অবগত জুরু শুরু বলেন সোয়াহান আল্লাহ যদিও অবগত না হতেন আমার রসুল বলে দিলেন মালাকুল মালাকুলমোহ যখন আমার নবীর দরবার আগমন করলেন আগমন করার সাথে সাথে মা ফাতেমা যখন মালাকুল মালাকুলমোহ দরজার মধ্যে আঘাত করলেন দরজার মধ্যে যখন আঘাত করলেন যখন শব্দ হলো মাফা ফাতেমা জিজ্ঞাসা করলেন মানান্তা তুমি কে আর পিছন থেকে বলতেছে মালাকুল মউত বলতেছে আজকে তো আমি এই নবীর দরবারে সত্য কথাই বলতে হবে আমার নবীর দরবারে আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন আদবের সহিত আমাকে বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু হে রাসূল আমি হলাম ওই ব্যক্তি যেই ছেলে সন্তান থেকে বাপ মাতা পিতাকে নিয়ে যায় মাতা কুল থেকে ছেলে সন্তানদেরকে নিয়ে যায় আর ছেলে সন্তানের কাছ থেকে মাতা পিতাকে নিয়ে যায় এমন একজন ব্যক্তি আমি হলাম মারা কুলমো তাজরাইল আমি এসেছি আপনার নবীর দরবারে আমার রসুলের দরবারে আমি আসলাম মা ফাতেমা দরজা কুলে দেখতেছে এমন একজন ভয়ঙ্কর লোক জীবন আর কোনো দিন দেখে নাম রসুল জিজ্ঞাসা করলে হে মা ফাতেমা কে এসেছে দরজা কুলে দাও দরজা কুলে দাও ইয়া রসুলুল্লাহ আমি দরজা কুলে দেখলাম এমন একজন ভয়ংকর লোক যার পা জবিনে আর মাথা দেখা যাচ্ছে আসমানে জুরুশুরু বলেন সুবহানাল্লাহ আমি এমন একজন ভয়ংকর লোক আর দেখি নাই যার পা দেখা যাচ্ছে জবিনে আর মাথা দেখা যাচ্ছে আসমানে জুরুশুরু বলেন সুবহানাল্লাহ এমন ভয়ংকর লোক রাসূল বললেন উনি হচ্ছে আযরাইল মালাকুল মত উনাকে আমার দরবারে আসার অনুমতি দাও জুরুশুরু বলেন সুবহানাল্লাহ হে মালাকুলম আপনাকে আমার নবী ডেকেছেন আপনাকে বসতে বলেছেন রসুল পাক ইসলামকে যখন সালামী আরজ দিলেন নবী রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া মালাকুলমত বলেন এই কথা বলার সাথে সাথে বলছেন আমি শুনেছি তুমি বসো অপেক্ষা করো সাথে সাথে উনি অপেক্ষা করলেন আর মালাকুল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বলেছেন আপনার অনুমতি নিয়ে আপনার জানটা নেওয়ার জন্য আমি আপনার জান নিতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মালাকুল মত আজরাইল অপেক্ষা করো জুরসুর বলেন সুবহানাল্লাহ আপনি আমি বলতে পারবো মালাকুল মত কে অপেক্ষা করো আমার ছেলে একজন বিদেশ রয়েছে উনি আসলে তোমাকে অনুমতি দেব আমার মেয়ে শ্বশুর বাড়িতে রয়েছে আমার মেয়ে আসলে তোমাকে অনুমতি দেব আমার আত্মীয় স্বজন কে কোথায় আছে সবাইকে আমি ডেকে তারপর তোমাকে বলবো জান নেওয়ার জন্য তুমি বসো এমন পৃথিবীর জবিনে আল্লাহ নবী ছাড়া আর দ্বিতীয় কোন ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করে নাই যে মালাকুল মত কে বসাই রাখার জন্য জোরে শুরু বলেন সুবহানাল্লাহ আর নবী বলেছেন হে মালাকুল মত বস অপেক্ষা করো আজ আমার জিব্রে আসুক জোরে শুরু বলুন সোহান কে আসুক জিব্রে আসুক তুমি অপেক্ষা করো সাথে সাথে এদিকে জিব্রাইল আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যত কাজ রসালতের কাজ আল্লাহ আপনাকে দিয়েছেন সব কমপ্লিট হয়েছে আর আপনার জন্য পৃথিবীর জমিন থেকে যারা আপনার উম্মতেরা কোটি কোটি উম্মত আপনার আল্লাহর বন্ধবন্দিনীগণ কবরের মধ্যে শুয়ে আছে আজকে তাদের আনন্দের দিন তারা আজকে আনন্দ করতেছে ঈদ করতেছে তাহলে বোঝা যাচ্ছে ঈদ মিলাদ নবী ঈদ শুধু আমরা জমিনের মধ্যে করে নাই জমিন থেকে যারা বিদায় নিয়েছে কবর বাসী হয়েছে ওই কবরের মধ্যে তো ঈদ মিলাদ নবী চলতেছে উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা বলি ঈদ মিলাদ নবী হ্যায় দিল বড়া মাসরুর হ্যায় ঈদ দিওয়ানো কি তওবা রাবি উন্নুর হ্যায় বলুন না ঈদ মিলাদ নবী হ্যায় দিলবাড়াম সুসুস ইদ তিবানকিত বা আরবী ন এটা কোনবী নবী আসার সাথে সাথে সমগ্র পৃথিবী নুর আলোকিত হয়ে গেলেন জুরুসুর বলুন সুহানা সমস্ত গোটা ঘরে ঘরে নুর আলা নুর হয়েছেন যে নবী আসার সাথে সাথে অন্ধকার জবিন আলোকিত হয়ে যায় জুরুসুর বলুন সুহান

अंगनोर बन के घर का घर सब नोर है ईद मिला दुन्न है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तोबा रूर है सला दुनिया আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জন্য রহমত আবার আকরেতের জন্য রহমত ঠিক কিনা বলুন দুনিয়ার জন্য যারা আনন্দ করছেন আমার নবীকে নিয়ে এমন ভাবে করছেন আর যারা খবরে গিয়েছেন তারাও দুনিয়ার থেকে তো আর জিব্রাইল বলতেছেন হে আমার রসুল আল্লাহ আপনাকে বলেছেন যেহেতু আল্লাহ আপনাকে দুনিয়ার জন্য যেভাবে রহমত হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার জন্য যেভাবে নিয়ামত হিসেব পাঠিয়েছেন কবরবাসীর জন্য আপনি নিয়াম হিসেবে আগমন করবেন জুরু শুরু বলুন আল্লাহ আপনি কবরে চলে যাবেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো আল্লাহ আপনাকে বলেছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য যেহেতু আজকে কবর বাসীদের জন্য আনন্দের দিন ঈদের দিন আপনি মালাকুল মউত কে হুকুম দেন আলবেদা আলবেদা আজকে হুতবার মধ্যে সে আয়াত করিম আল্লাহ নাজিল করেছেন আলবেদা ইন্নাল মাইয়াতু ফাইন্নাকা মাইয়াতুন জুরুসুর বলেন সুবহানাল্লাহ আপনি নিজেও দুনিয়ার থেকে চলে যাবেন আর সমস্ত মানুষ ও থেকে চলে যাবে সবাই চলে যাবে আপনি হাজরাইল মালাকুল মউত আপনি হুকুম করুন আপনার জান নেবার জন্য সাথে যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই এই জন্য এই কথাগুলো বললাম যে আজরাইল যখন ওনার জান নিতে যাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মালাকুল মউত আরেকটু অপেক্ষা করুন আমার যে গুটা গোটা কোটি কোটি গুনাগার উম্মত দুনিয়ার মধ্যে আমার জন্য পাগল বেসে আজকে আনন্দ করতেছে আমি আল্লাহর দরবার থেকে আজরাইলের মাধ্যমে হুকুম নেব হে আজরাইল হে মালাকুল মত তুমি অপেক্ষা করো জিব্রাইল কে বললেন হে জিব্রাইল ঠিকই কি আমার আল্লাহ আমার জান নেওয়ার জন্য এই মালাকুল মউত কে পাঠিয়েছে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঠিকই আপনাকে ওনার জান নেওয়ার জন্য আপনার জান নেওয়ার জন্য মালাকুল মউত হাজির হয়েছেন আপনি অনুমতি দেন জুরুসুর বলেন সুবহানাল্লাহ হে জিব্রাইল আমি জান নেওয়ার অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত আমার কোটি কোটি গুণাগার উম্মদেরকে আল্লাহ মাফ করে না দেবেন জুরু বলেন সোহান আল্লাহ আমার কোটি কোটি গুণাগার উম্মদেরকে আল্লাহ যতক্ষণ মাফ করে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি মালামু মালাকুল আমি অনুমতি দেব না জুরুসুর বলেন সোহান ঠিক কিনা এই জন্য রসুল পাক সাল্লামের নবীর দরকার নবীর যখন আপনি নবীর প্রেমে বেবুর হয়ে আপনি দুনিয়ার মধ্যে নিজের জান মাল কোরবান করে দেবেন তখন ওই নবী কবরে হাসরে ক্যামতের ময়দানে এমন কি মৃত্যুর সময়ও আপনার কাছে হাজির হয়ে যাবেন যে রসুল বলেন সোহান ঠিক না রসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন হে জিব্রাইল আল্লাহকে বলো আমার কোটি কোটি গুনাগার ওম্মদদেরকে মাফ করে দিয়েছেন কিনা বলুন সোহান আল্লাহ অনেক লম্বা ঘটনা যদি রসুলের উপহার সম্পর্কে আলোচনা করতে যায় ঘন্টার পর ঘন্টা চলে যাবে এখনো শুরু করতে পারে নাই শেষ কোথায় করব এই জন্য যেহেতু জুমার দিন সংক্ষিপ্ত সময় আমি যে আলোচনাগুলো রসুলের উপহার সম্পর্কে রয়েছে এইগুলো ইনশাল্লাহ আজিজ মাহাবিলের মধ্যে আপনাদের জানার জন্য বোঝার জন্য আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন রসুল পাকসুল্লাহ ইসলাম দুনিয়া আসাটা আমাদের জন্য নিয়ামত দুনিয়া থেকে আমাদের জন্য নিয়ামত অনেক বৈরা বলে যে যে সুন্নিরা ঈদ করে রাসূলের আগমনে খুশি হয়ে তো রাসূল তো যে এসেছেন সেই আবার দুনিয়া থেকে চলে গিয়েছেন মৃত্যু বরণ করেছেন তো রাসূল যেদিন দিন মৃত্যুবরণ করেছেন ওই আবার শোক পালন করে না কেন জোর সরি বলেন নাউজ এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুখ পালন করা পৃথিবীর জমিনে কারো হবে না কারণ আপনি তো রহমত দুনিয়াটার রহমত দুনিয়া থেকে যাওয়াটার রহমত যেহেতু আজকে আপনি চলে যাবেন কবরবাসীরা আজকে আনন্দ করতেছেন যে রাহমাতুল লিল আলামিন আজকে কবরে আগমন করবেন যরসুর বলেন সুবহানাল্লাহ এই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করবে বিদায় তারা আজকে আনন্দ করতেছে তাহলে নবী দুনিয়ার থেকে যাওয়াটাও তো আনন্দ জুরুসুর শুরু বলেন সুবাহান ঠিক কিনা এখানে সুখের কোন বিষয় নয় আমার নবী দুনিয়াতে যেভাবে আছে কবরও সেভাবে আছে আর কবরের মধ্যে মদিনার জমিনে রজাই পাকের মধ্যে বসে বসে উম্মতের সেই গুণাগুলি মাফ করাচ্ছেন জুরুসুর শুরু বলেন সোহান উম্মতের সেই মোহব্বতে যেই দুরুস শরীফ যেই সালাত সালাম নবীর দরবারে নবীর রোদে পাকে পৌঁছাচ্ছে নবী সেখান থেকে এই সেই দুরুদ পাক গ্রহণ করে কালকে আমতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করবেন জুরুসুর বলুন সুবাহান আল্লাহ তাই আমি আপনাদেরকে হাজুর করে আহ্বান করব। আমি আর বেশি কিছু বলতে চাই না যে আমরা দুনিয়ার থেকে চলে যাব কিন্তু যাওয়ার মতো করে যেতে হবে আপনি চলে যাবেন আপনার আলোচনা যেন মানুষের মুখে মুখে হয় এই মানুষটি বেশি আল্লাহ আল্লাহওয়ালা ছিল নবী প্রেমিক ছিল নবীর মহব্বতের সেই মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল তার দুরুত নামাজ তসবি তাহালে হজ জাকাত রোজা সবকিছু আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে যদি নবীর মহব্বত থাকে আর নবীর মহব্বত না থাকলে আপনি নামাজ পড়বেন কোনো লাভ হবে না

একেবারে সর্বপ্রথম আপনাকে রাখতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে পাঁচটি রুকন দিয়েছেন একটা হচ্ছে আমাদের প্রথম নম্বর রুকন হচ্ছে শুরু বলুন সোহান প্রথম নম্বর রুকন হচ্ছে কি আল্লাহ এই জন্য করেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়ামিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর উপর এবং কিয়ামতের উপর বিশ্বাস করবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না ঈমানদার মুমিন হতে হলে আমার নবীর উপর কলমা পড়তে হবে নবীর উপর ঈমান আনতে হবে জোরে শুরু বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনি ঈমানদার হতে পারবেন না সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে অবশ্যই পড়তে হবে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কোন আলেম ওলামারポケটের কথা নয় কোন পীর সাহেবের কথা নয় আল্লাহ নিজেই ডাইরেক্ট বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর পরিমান আনবে না ততক্ষণ তুমি ईमानदार হতে পারবে না এই পাঁচটির রুকনের প্রথম নম্বর রুকন আল্লাহ নির্দেশ দিয়েছেন আগে তুমি ईमानदार হও নবীর পরিমান আনো তারপরে দুই নম্বর রুকন হচ্ছে তুমি নামাজ পড়ো যুরুসুর বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আগে iman আনতো হবে মুমিন হতে হবে ईमानदार ব্যক্তির জন্য মুমিন ব্যক্তির জন্য নামাজ পড়াছ করা দেওয়া হয়েছে একের আমাদের কাল্লা দান করেছেন প্রথম নম্বর রুকন হচ্ছে নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর উপরে আনা এটাই হচ্ছে আমাদের প্রথম নম্বর রুকন আপনি এই রোকন যদি বাদ দেন আর রোকন রুকন আপনার কাছে আসবে না আপনার আমলের মধ্যে আসবে না আপনার আমলের মধ্যে কাজের মধ্যে আসার জন্য প্রথম নম্বর রুকন ইমান আনতে হবে নবীর উপর নবীর উপর কলমা পড়তে হবে নবীকে বিশ্বাস করতে হবে প্রেম প্রীতি মোহাম্মত ভালোবাসা আনতে হবে এটাই হচ্ছে আমাদের আল্লাহ যেটা আমাকে ফরস করে দিয়েছেন জরুসুর বলেন সুবাহান তাই আমরা সেই কালকে আমাদের ময়দানে প্রশ্নের সম্মুখীন না হওয়ার জন্য আমরা ঈদ মিলাদ নবী করি নবীর আগমনে খুশি উদযাপন করি আমরা দুরুদ পড়ি কিয়াম করি মিলাপ করি সালাত সালাম আরজ দি এই জন্য যে কাল কিয়ামতের ময়দানে যেন এই প্রশ্নের সম্মুখীন হতে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু